অদ্ভুত 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 আমার সব কিছু ঠেকছে। আমার কিন্তু অনেক সাবস্ক্রাইবার চলে গেছে। হ্যাঁ, প্রথমেই বলে দিই, আমার অনেকেই আনসাবস্ক্রাইব করে দিয়েছে আমার চ্যানেলকে। আমি জানি কারা আনসাবস্ক্রাইব করে দিয়েছে আমার সাবস্ক্রাইবার, একদম মানে 20-25 জন আমাকে ছেড়ে চলে গেছে। দিস ইজ নো ম্যাটার ফর মি, কারণ আমি আজকের দিনে দাঁড়িয়েও আমি অন্যায়কে অন্যায় বলবো, আর অন্যায়ের সাথ আমি কখনোই দেবো না। আর আমার যা স্ট্যান্ড পয়েন্ট সেটাই থাকবে, যে সুতপা অন্যায় করছে, মন্দিরাকে সাপোর্ট করে অন্যায় করছে। এবং আমি ভাবতে পারিনি, একটা গানের লাইন আমি করে আজকে আমার সাপোর্টার চলে গেল, মানে সুতপাকে যারা সাপোর্ট করতো তারা সব আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। দিস ইজ নান অফ নাথিং ম্যাটার্স টু মি, মানে তার থেকে আমার যদি মানে কি বলবো 50টাও চলে যাক, বুঝবো তারা মানে কিছু ফালতু লোক ছিল যারা আমাকে সাবস্ক্রাইব করেছিল, কিছু ফালতু ছিল যারা আমি মানে তখনও হয়তো আমার কিছু ভুল ডিসিশন হয়েছিল, কিছু ভুলকে আমি জানছি ওটা ভুল, তাও ভুলটাকে সাপোর্ট করে তাও কিছুটা সফট কর্নার হতে পারে কিছুটার জন্য আমি ওই মেয়েটির পাশে, মানে সুতপার মেয়েটির পাশে দাঁড়িয়েছিলাম, যদিও সে তার কোনো ম্যাটার রাখে না। হ্যাঁ, যদিও মানে সে খুব স্বার্থপর একটি মেয়ে সুতপার। একটা গানের লাইন আজকে আমার খুব মনে পড়ছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, তোমারই উপর করি নির্ভর, তোমার ছাড়া কিছু জানি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। কথাটা কেন বললাম, এই মানুষটি সুতপার কারোর হাত ধরা প্রয়োজন মনে করে না, কারোর ওপর নির্ভর করা প্রয়োজন মনে করে না। চৈতার মতো এমন অমায়িক ডিগনিফাইড রেপুটেড, মানে আমার কোনো অ্যাডজেক্টিভ নেই যে ওই মানুষটিকে না মানে মানে আমি আর আর কিছু ভাষা খুঁজে পাচ্ছি না, মানে এতটাই আমি এই জয়িতাকে রেসপেক্ট করি। আর কী 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 না করেছে সুতপার জন্য, কী না করেছে, ভেতরে ছিল যে যে কাজটা করছে ভুল করছে, অনেক বুঝিয়েও ছিল জয়িতা, যেটা কালকে জয়িতার যেটা করেছে, ও কিন্তু এই টাইপের মেয়ে নয়, ও ডেইলি ব্লগই করে, জয়িতার ব্লগ এমনই একটা মানে মানুষ এমনই একটা সিচুয়েশনে আসে যখন করতে বাধ্য হয়, মানুষ বাধ্য হয়, মানে এখানেই বোঝা যাচ্ছে যে আমি হাত সেই মানুষকেই ধরবো যে মানুষটা আমার সাথ দেবে, আমার কথা শুনবে, এবং আমি যেটা বলবো সেটা করবে। কিন্তু জয়িতা যে হাতটা ও ধরেছিল সে হাতটা আদৌ ও ধরেনি, জয়িতার হাত ও শেরুকে জয়িতার বাড়িতে দিয়ে এসেছিল যখন ও দিল্লিতে ট্রিটমেন্ট করতে যেত। জয়িতা কীভাবে শেরুকে আগলে ধরেছে, এবং কি ফ্ল্যাটের বিপক্ষে গিয়ে ফ্ল্যাটের লোকরা পছন্দ করতো না, এরকমও শুনেছি যে ওই যে লোম নিয়ে একটা যে একটা হয়েছিল, কিন্তু এই জয়িতাই শেরুকে ওর কাছে রেখেছিল। সুতরাং জয়িতার ঋণ, জয়িতার ভালোবাসা, জয়িতা যা করেছে সুতপার জন্য, এক প্রতিটা মুহূর্ত যদি সুতপার নিঃশ্বাস নেয় তো জয়িতার জন্য আজকে যা হয়েছে যেটুকু পেয়েছে আজকে জয়িতার ঋণ শোধ করবার না। সেখানে কালকে যে নাটকটা, ওটা আমার কাছে অত্যন্ত নাটকীয় কান্না হয়েছে। আমার কাছে মানুষ যখন কষ্ট পায়, দুঃখ পায়, আঘাত পায়, মানুষ ক্যামেরা খুলে কাঁদে না, ওটা অ্যাক্টিং, ওটা ওভার অ্যাক্টিং হয়ে যায়, আর না হয় প্রচণ্ড হিংসা, প্রচণ্ড রাগ, প্রচণ্ড হিংসাতে মানুষ
মানে ছাড়খাড় হয়ে যায় যখন, মানে ধ্বংস করতে ইচ্ছা করে, মানে জয়িতা এটা কি করে দিলে তুমি, মানে জয়িতার উপরে রাগ উগড়ে ফেলছে সুতপা। এবং সব জয়িতা ভাবতেই পারেনি, ও ভাবতেই পারেনি, ও ভেবেছে হোল ওয়ার্ল্ডকে সব কিছুকে ওই রুল করবে আর ওর আন্ডারে আমরা থাকব আর সবসময় ওর ভালো বলে যাবে। ভুলটাকেও সমর্থন করে বলতে হবে না না এটা ঠিক, ভুলটাকেও বলতে হবে যে না এটা ভুল করেনি, হ্যাঁ ভুল করেনি, ওই বড় ব্লগাররাই ভুল, হ্যাঁ গুন্ডাগুন্ডি সব যা যা করেছে সব ভুল কাজ করে, ও যাকে মানে করে ভিডিও করতো তাকেই আমাদের ভালো বলতে হবে, ওর ভুলটাকে ধরিয়েই দিতে হবে না, ওর পাশে দাঁড়াতে হবে, ওকেই ভালো বলতে হবে, ওকেই বাহবা দিতে হবে। আর সব দুনিয়ার সব খারাপ, কিন্তু না আমি ভুল ছিলাম সেখানে, আমার ওর হাত ধরাটা উচিত ছিল না, ওই জন্যই গানটা করলাম, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, আমার আমার পথটা না ভরকে গেছিলো, আমার আমি আমার পথের থেকে উল্টো পথে যাচ্ছিলাম, এই ভুলটাকে সাপোর্ট করে, এই সুতপার মতো মেয়েটিকে সাপোর্ট করে যে দিনের পর দিন ভুল করে। আমি তো আশ্চর্য হয়ে গেছি কালকে ওর অতি নাটকীয়টা রাগের কান্না দেখে, আজকে সকালে এপি ব্লককে নিয়ে ও আবার একটা কন্ট্রোভার্সি ভিডিও করতে বসেছে, হয়তো ওর কন্ট্রোভার্সিটা আজকে একটু একটু হলেও চালাক আছে, তো বুদ্ধি রাখে, এখানে তো ঘটে তো অনেক বুদ্ধি, কুবুদ্ধিতে ভরা, কুবুদ্ধিতে ভরা। যেখানে ওর হাজব্যান্ডই ওকে কিছু বলতো না, ওর হাজব্যান্ডই ওকে ছেড়ে দিয়েছিল, সুতপার হাজব্যান্ডই ওকে ছেড়ে দিত, সেখানে আমাদের মতো ক্রিয়েটাররা ওর হয়ে এতদিন লড়ে গেছি, ওর হয়ে এতদিন লড়ে গেছি, আর আজকে যেহেতু আমি ভুল বুঝতে পেরেছি, আমি অন্যায় বুঝতে পেরেছি যে সুতপার অন্যায় করছে, ভুল করছে, নোংরাকে সাপোর্ট করছে, তখন চলে এসছি নিজের মতো নিরপেক্ষভাবে ওর ভুলটাকে ধরিয়ে দিচ্ছি, তখন সুতপার যে সাংঘাতিক ফলোয়ার যারা সবাই আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, সেই আনসাবস্ক্রাইবের আমার দরকার নেই, কারণ তারাও দোগলা মাল, তারাও সুতপার মতো নোংরাকে সাপোর্ট করে, মানে মন্দিরাকে সাপোর্ট করে, যে একটা না পাঁচটা পরকীয়া লিপ্ত করছে, মানে সুতপার ওইগুলো ভালো লাগে, যে পরকীয়া করা ভালো, স্বামীকে ছেড়ে দেওয়া ভালো, স্বামী স্বামীটাই বাজে, স্বামীকে ছেড়ে দিয়ে আর একটা অ্যাফেয়ার করাই ভালো, আর মন্দিরার ওপর দরদ উঠলে উঠছে, কিন্তু মন্দিরার ওপর তো আমাদের তো চোখ আছে, আমরা তো দেখছি সে আইসক্রিম খাচ্ছে, সে কফি শপে যাচ্ছে কফি খাচ্ছে, সে লিপস্টিক করছে, সে আইব্রো করতে যাচ্ছে, সে ওই মারিয়ার নাকি $100 হয়ে গেছে, হ্যাঁ বা হোয়াট এ গ্রেট নিউজ, আজকে মারিয়ার $100 হয়ে গেছে, মারিয়ার টাকা পেয়ে যাবে, তা ওর টাকা ঢুকে যাবে বিকজ অফ মন্দিরা ওর বাড়িতে এসছে, দেখো দেখো হোয়াট এ বিজনেস ইজ গোয়িং অন, মন্দিরা ওকে $100 করে দিল, আর সেখানে আমার সাবস্ক্রাইবার চলে যাচ্ছে, সেখানে আমি কতটা শর্ট, কারণ এই সাবস্ক্রাইবারদের আমার দরকার নেই। কালকে কান্নাটা অতি নাটকীয় কান্না হয়েছে। এবার বলি যে সুতপা এত হিংসা মনে রেখো না, তুমি আমি জানি না হঠাৎ করে তুমি মিলিকে নিয়ে, যে মিলিকে নিয়ে তুমি এত কমেন্টস করতে, যে মিলিকে শেরুর জন্য তুমি যে মিলির হাত ধরতে চেয়েছিলে, মিলির কাছে পরামর্শ নিতে চেয়েছিলে, যে শেরুকে তুমি পশুকেও ভালোবাসো না, আজকে আমি স্পষ্ট বলে দিচ্ছি তুমি সবথেকে সুতপা ওয়ার্ল্ডের সুতপা নিজেকে ভালোবাসো, ওয়েলকাম টু সুতপা, ওয়েলকাম শুধু সুতপা নিজেকেই করে আর কাউকে সুতপা ওয়েলকাম করে না, নামটা না তুমি পাল্টাও, হ্যাঁ নামটা তুমি পাল্টাও, ওয়েলকাম টু সুতপা ওয়ার্ল্ডে আমরা ওয়েলকাম নই, হ্যাঁ ওয়েলকাম তুমি তোমার নিজেকেই তুমি ওয়েলকাম করো, তুমি ভাবো তোমার অন্যায়টাকেও সবাই ওয়েলকাম করবে, নো তোমার অন্যায়টাকে নোংরামিকে আমি ওয়েলকাম করবো না, নামটা না চ্যানেলের নামটাকে কন্ট্রোভার্সি চ্যানেলের নামটা অনলি সুতপা করে দাও, অনলি সুতপা ওয়ার্ল্ড করে দাও, ডোন্ট সে ওয়েলকাম টু সুতপা ওয়ার্ল্ড, একদম বলবে না, বুঝতে পেরেছ, একদম বলবে না, তোমাকে আমি ওয়েলকাম করি না, কেউ তোমাকে ওয়েলকাম করে আমার মতো, আমি যখন বলছি আমার মতো মানুষ ওয়েলকাম করতে পারে না, না আর তুমি যাদের সবসময় চাইছো না, তোমার তুমি উৎসামি করবে, নোংরামি করবে, নোংরাদের সাপোর্ট করবে, তাও তোমাকে ওয়েলকাম করবো, নো নেভার নট অ্যাট অল, ওই তো মন্দিরাকে খুব সাপোর্ট করো না, মন্দিরার মেয়েকে তো যা তা বলতে, কুৎসিত
পতাকা নোংরা যেটা জয়িতা বলছে, আর জয়িতাকে আমি যা রেসপেক্ট করি, জয়িতা এতদিন মুখ ফুটে বলেনি, জয়িতার ভেতরে এটাই ছিল, তোমার প্রতি যে ছবিটা পিকচারটা এটাই ছিল, এটাই ছিল, এটাই ছিল, তিনবার করে বললাম। জয়িতার মতো মানুষ এরকম একটা জেনুইন, মানে জেনুইন পার্সন যাকে আমি এতটা রেসপেক্ট করি, এত সফিস্টিকেটেড, এত মার্জিত, এত রুচিশীল, আজকে জয়িতাকেও আমি মেনশন করব। জয়িতার সাথে আমার হার্ডলি আর দুদিন কথা হয়েছে মেসেঞ্জারে, ও ব্যারাকপুরে থাকে, এত সফট স্পোকেন, আমার বোধহয় ওর থেকে আমি অনেক রাফ হয়ে যাই। আমি এমনি মানুষ জানো তো, প্রত্যেকের কাছ থেকে আমি গুণগুলো নিতে শিখি। হ্যাঁ, এরকম হও, সুতপা এই মাসিমণির থেকে শেখো, যে এই এত বয়স হয়ে গেছে তাও আমি যাদের যেটা তার থেকে আমি নিজে মনে করি আমি কী বাজে, আমি কেন এরকম হতে পারছি না, আমি খুব ভুল করছি, যতদিন এটা না শিখবে না কোনো দিন তুমি বড় হতে পারবে না। ওই কটা সাবস্ক্রাইবার, কটা 5,000, 15,000, 16,000 করবে, টাকা কামাবে, অসৎ পথে টাকা কামাবে। হ্যাঁ, এমন যেন না হয়, ভগবানের হাই যেন তোমার ওপর না লাগে। আর একটা কথা বলে দিচ্ছি, জয়িতা আজকে যেটা বলেছে আমি সমর্থন করি, অনেক আগে জয়িতার মুখ খোলা উচিত ছিল। জয়িতা মনে মনে দুমড়ে মুচড়ে যাচ্ছিল, এবং জয়িতা তোমাকে অনেক বলেছে, অনেক বুঝিয়েছে, সেটা তো বলল, তুমি বুঝতে চাওনি। তুমি, আমি তো জানি তুমি যেটা মনে করো সেটা, তুমি কাউকে তোমার দরকার নেই। আমি ভুল ভাবতাম যে মানুষের জানো একটা সময় আসে তখন একটু দরকার পড়ে, মানুষের বিপদের দিনে না একটু পাশে কাউকে দরকার পড়ে, কিন্তু এই তোমার মতো একটা মেয়েকে দেখলাম, তোমার সরি দাঁড়া, তোমার না কাউকে দরকার পড়ে না, বৃষ্টি পড়ছে, বৃষ্টিও আমার সাথ দিচ্ছে, আমাকে আশীর্বাদ করছে বৃষ্টিও, যে না আমি অ্যাজ এ মাদার রিলি ফিগার, তো যে আমি কান ধরছি যে তোমার মতো মেয়েকে আমি ভুল, এত ভুল করছো তাকে আমি সাপোর্ট করছি, আমি এদিক কান বলছি, বুঝতে পেরেছে, এই দমটা রাখতে হয়, বুঝতে পেরেছে, এই ওয়াইটি মামুনি মাসিমণির এই দমটা আছে, এইটা এইটা এই রকম স্ট্রং আছে, ভুলকে ভুল বলবো, সে যত আমার নিজের আপনজন হোক না কেন, তাকে সে যদি একটা সাংঘাতিক ভুল কাজ করে, সাংঘাতিকভাবে একটা নোংরা 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 অতীব নোংরা মন্দিরার মতো একটা মেয়ে, যখন নোংরা, আমি ও দেখিও না, যেহেতু তুমিও ওকে সাপোর্ট করছো দেখে একটা দুটো, আমাকে তো তোমাকে ভাই তোমার এগেনস্টে বলতেই হবে, তোমার ভুল আমাকে ধরিয়ে দিতেই হবে, যার জন্য ওই চ্যানেলে আমি যাই, MS ফ্যামিলি। বাহ, কী আনন্দে ফুর্তিতে আছে, একেবারে লিপস্টিক পরে আইব্রো করছে, কফি শপে কফি খাচ্ছে, কিসের দুঃখ, ওখানে লাইভ করছে, কী 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 গ্রুপ আছে যে ওখানে ওর থেকে 10 বছর বয়সী ছেলেটা আসে না, ওর সাথে দেখা করে না ব্যাকডোর দিয়ে। আর অবশ্যই দেখা হয়, ওই কানা জঙ্গলে চলে গেছে, মাঠে ঘাটে বন বাজারের জঙ্গলে চলে গেছে, সেখানে গিয়ে ঝোপ ছোপের আড়ালে মাঠের আড়ালে এই মারিয়াই ওকে এসকট করে নিয়ে যায় রাহুলের কাছে। অবশ্যই রাহুলের মা এখন রাহুলকে আটকে দিয়েছে, রাহুলকে কোনো, যেটা জয়িতা বললো যে একটা 21 বছরের ছেলের মা কখনো চাইবে না তার থেকে 12-14 বছরের একটা বিবাহিত একটা বাচ্চার মার সাথে সম্পর্ক রাখুক, যেটা জয়িতা বলেছে, রাহুলের মা কখনো চাইবে না। হ্যাঁ, যে জয়িতা যখন বললো না আমারও 21 বছরের একটি মেয়ে আছে, ছেলে আছে, তো কোনো 21 বছরের ছেলের মারা চাইবে না, যে একটা বুড়ি ধামসি একটা 6-7 বছরের মেয়ের বাচ্চার মা, একটা বুড়ি ধামসি একটা 32 বছরের একটা মেয়ের সাথে একটা 21 বছরের ছেলে সম্পর্ক করুক, কোনো মা চাইবে না। আর তুমি সেই মন্দিরে গিয়ে ধমধম ধমধম করে পূজা পূজা আর্চা তো তুমি করো না, কোনো মন্দিরেও তোমাকে দেখা যায় না, তো এই মন্দিরে তুমি গিয়ে পড়ে থাকো। আজকে সকালেও কালকে কান্নাটা তো পুরো পেয়ে পুরো নাটক, পুরো রাগের কান্নাকে, আর মিলিকে কেন জড়াচ্ছ, হ্যাঁ মিলিকে কেন জড়াচ্ছ, ওটা তো তুমি সঞ্জয়কে বলেছ, ওটা মিলিকে না, ওটা তুমি সঞ্জয়কে বলছো, কারণ সঞ্জয়ের ওপর তোমার একটা সফট কর্নার আছে, সঞ্জয়কে কি সঞ্জয়ের ওপর তোমার একটা সফট, দেখো সফট কর্নার এখন অনেক ধরনের হয়, অনেক ধরনের সফট কর্নার, কী ধরনের সফট কর্নার আছে আমি জানি, কিন্তু সঞ্জয়কে তোমার বিরুদ্ধে মুখ খুলতেই হবে। আজকে যদি সঞ্জয় তোমার বিরুদ্ধে মুখ না খুলে,
সঞ্জয়কেও আমি বলতে ছাড়ব না, আমি এই রকমই মানুষ, চেনো আমার। আজকে যদি সঞ্জয় তোমাকে সাপোর্ট করে, তোমার বিরুদ্ধে একটু মুখ না খোলে, সেই সঞ্জয়কেও 2 মিনিট লাগবে না সঞ্জয়ের বিরুদ্ধে যেতে। কিন্তু মনে আমার ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সঞ্জয়ের ওপর সব থাকে, কিন্তু সঞ্জয়ের ওপর আমার একটা রাগ, অভিমান হবে। কারণ সঞ্জয় কেন তোমাকে নিয়ে আসবে সঞ্জয় বলো, আর ওটা তুমি মিলিকে বলনি, ওটা তুমি সঞ্জয়ের উদ্দেশ্যে বলো, মিলি না একটা কেন জড়াচ্ছে, ও কী করেছে, ও শিবাকেও বলেনি সঞ্জয়কে, কারণ ও সঞ্জয়কে ভালোবাসে। তুমি হিংসা পেয়েছো সুতপা, তুমি হিংসা পেয়েছো, কারণ সঞ্জয়ের সাথে মিলি দেখা করেছে, সঞ্জয়ের সাথে ফটো তুলেছে। তুমি কারোর সুখ, কারোর ভালোবাসা, কারোর ভালো লাগা দেখতে পারো না, যার জন্য সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। তুমি 1 নম্বরে হিংসুতে, তুমি 1 নম্বরে জেলাসে, তুমি অন্যের তারাক্কি দেখতে পারো না, অন্যের ভিউজ দেখতে পারো না। তুমি চাও তুমি সবাই ওপর রাজত্ব করবে, তোমারই ভিউজ হবে, তোমারই সাবস্ক্রাইবার গেন হবে, তুমি লাখে খেলবে। আজকে গীতা তিনি কিন্তু খুব ভালো কন্ট্রোভার্সি করেন, ওনাকেও আমি শ্রদ্ধা করি, উনি যে কথাটা বলেছেন সেটাও ঠিক কথাই বলেছেন। সুতরাং সব কথা বলে দিলাম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট বলছি, মা যদি হতে চাও ছেড়ে দাও, হিংসা নেগেটিভিটি ছেড়ে দাও। কোনো দিনও না মা হতে অনেক সময় লাগবে, অনেক টাইম লাগবে, কিন্তু না হতে আমি এটা বলে দিলাম। মা হওয়ার প্রিপারেশান যদি নাও, যদি সত্যিকারের তুমি আজকে মার জন্য এত পাগল, মা হওয়ার জন্য এত পাগল, খুব তো পেট বোধে এরম এরম করলে এরম নাইটি ছিঁড়ে দিচ্ছে, পুরো রাগের কান্না, হিংসার কান্না, অত হিংসা পেলে না কখনো না মা হতে টাইম লাগবে। মাতৃত্ব এমন জিনিস না, তোমার ভেতর সেই মাতৃত্ব সুলভ ব্যাপারটাই নেই, ওই জন্য সব বাচ্চাদের ওপর তুমি অ্যাটাক করো সব বাচ্চাদের ওপর। বাচ্চাদেরকে মনে হয় না, এক এক সময় মনে হয় তুমি বাচ্চাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি কেন করো, হ্যাঁ এর বাচ্চা দেখতে বাজে, এর বাচ্চা কুৎসিত, এর বাচ্চা ভালো না, সব মানে বাচ্চা বাচ্চা কচি বাচ্চা, আমি মানে যুবতীদের বলছি না, তুমি কাউ আমি তো জানি তুমি কাউকেই দেখতে পারো না, তুমি সবথেকে বেশি নিজেকেই দেখতে পারো, নিজেকেই ভালোভাবো, নিজেকেই ভালোবাসো। তবু রাখার আগে বলছি, জয়িতাকে যা হার্ট তুমি করেছো, জয়িতা তোমাকে অনেক বুঝিয়েছে, জয়িতা ব্লগের জয়িতা অনেক ভালো, তোমার বাড়িতে এসে এসে থাকতো, তুমি ওর বাড়ি ব্যারাকপুর গিয়ে দিনের পর দিন থেকেছো, রিলস করেছো, আমরা তো ভাবতাম মানে আত্মীয়র থেকেও বেশি, তোমার নিজের বোনরাও তার ছিল না, তোমার কাছে এসে দাঁড়াতো না, তারা তাদের তোমার মা বাবা তোমার বোনেরা তাদের জগৎ নিয়ে আছে, কোনো দিন তো তোমাকে বাপের বাড়ি গিয়ে থাকতে দেখিনি। এই বাপের বাড়ি বলতে জয়িতার বাড়িতেই তুমি যেতে, ওটাকেই বাপের বাড়ি ভাবতে, সেই জয়িতাও আজকে বিপক্ষে চলে গেল, জয়িতা বুঝতে পারলো তুমি কী চিজ। আর জয়িতা যে বুড়কে সাপোর্ট করছে, তোমাকে অনেক নাকি বুঝিয়েছিল, সরি মোবাইলটা বৃষ্টি করছে তো, অনেক বুঝিয়েছিল তুমি জয়িতাকে 1 কান্দে শোনো 4 কান্দে বার করো, কারণ তুমি নিজেকে ভালোবাসো, নিজেরটাই শোনো, কারোরটা শোনার প্রয়োজন। এবার থাকো, ডোন্ট এক্সপেক্ট আদার্স টু বি তোমার সাইডে থাকো, বুঝতে পেরেছো? তুমি তোমার ওই মন্দিরাকে নিয়ে আর এপি ব্লগের প্রিয়াকে নিয়ে এখন আসছে কন্ট্রোভার্সি, তাকে নিয়ে করি আবার আজকে কালকে অত কান্না কাঁদলে, তারপরে আজকে বসে গেলে এপি ব্লগকে নিয়ে, দিস ইজ কল তুমি। আর এই এই তুমিকে না আমি সাপোর্ট তো করতে পারবো না, আমি অত্যন্ত সাপোর্ট করতে পারবো না, বুঝতো একদম। আর মা হতে গেলে না অনেক স্যাক্রিফাইস করতে হয়, এইরকম করলে না মা হতে টাইম লাগবে। একটা পেটের ভেতরে একটা বাচ্চা তৈরি হয় তো, তার এক চুল কণা না তোমার ভেতরে আমি দেখতে পাচ্ছি না, মাতৃত্বের স্বাদটা তোমার ভেতরে আমি পাচ্ছি না, যে মা হওয়ার জন্য এত কিছু মানে আয়োজন করছো, সেই মাতৃত্ব সুলভ ব্যবহারটাই তো তোমার কাছে আমি পাচ্ছি না। তারা এইভাবে কন্ট্রোভার্সি করে না, আগের দিনও বলেছি আজকেও বলছি, পুরো নেগেটিভ ইম্প্যাক্টটা তোমার বাচ্চার ওপরে পড়বে, যত নেগেটিভিটি নিয়ে থাকবে তত তোমার শরীরের কোনো কিছু ভালো হবে না। যেটা ভালো করতে চাইছো মানে দিল্লিতে গিয়ে, যেতে তোমার পরিবার চাইছে, তোমার শ্বশুর শাশুড়ি একটি নাতি নাতনি মুখ দেখতে চাইছে, ওই দিকে ধ্যান দাও, বুঝেছ? একটু ব্লগিং চ্যানেলে ব্লগ করো, অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে, কালকে বলছিলে না আমি কন্ট্রোভার্সি করব না, করে না করে দেখাও না, একটা দিন পারলে আজকেও এপি ব্লগের প্রিয়াকে নিয়ে বললে, চলো
আজকেও আমি বললাম যে আমি জয়িতা তোমারটা দেখে সত্যি তুমি যা বললে আমি তোমাকে পুরোপুরি সমর্থন করি এবং তুমি যা করেছো সুতপার জন্য হ্যাটস অফ সেলুট টু ইউ। তোমার মতো না কেউ করেনি, কেউ না। তুমি ওর পাশে ছিলে, কী না কী করেছো, শেরুকে রেখেছো যখন দিল্লি চলে গেল, শেরুকে তুমি তোমার সাথে রেখেছো। তোমার তোমার ভেতরে যে মাতৃত্ব, সুতপাকে তুমি সন্তানের মতো প্রতিপালন করেছো। মা যেমন সন্তানকে বোঝায় এটা করিস না, এটা ভালো না, কন্ট্রোভার্সি ছাড়। তুমি যেদিন বলেছো জয়িতা, তুমি যখন সুতপাকে বলেছো কন্ট্রোভার্সি করিস না, ও বেশি করে কন্ট্রোভার্সি করেছে। এবার চিনলে, বুঝলে, এবার তুমি যে তোমার ভেতরটা তোমার দুমড়ে মুচড়ে যাচ্ছিলো জয়িতা, সেইটা দেখে কষ্টটা কখনো চেপে রাখবে না। এই যে বলে দিলে হালকা হলে আবার তুমি ডেলি ব্লগে চলে এসছো। আমারও এটা বলার ছিল যে কালকে তোমারও ব্লগ, তোমারও আমি ভিডিও দেখেছি জয়িতা, তোমার যে তুমি যেটা এতদিনের চাপা কষ্টটা তুমি কালকে উগলে দিলে যে না সুতপা যেটা করছে ভুল। সত্যিই তো মন্দিরের মতো ক্যারেক্টার নোংরা, এর থেকে তো একটা বেশ্যাও ভালো। আমি তো একটা বেশ্যাও এর থেকে ভালো পুজো করেছে বেশ্যা, তারা পেটের দায় করতে আসে। আর মন্দিরা তো মাস গেলে লাখ 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 তারও বেশি কামাচ্ছে, লিপস্টিক, আইব্রো, কফি শপে যাওয়া, পরকিয়া করা। তারপরে ওর তারা আজকে যে মারিয়া যে আরেকটা নোংরা মেয়ে ছেলে, ওটাও আরেকটা হারে হারানি, ওর মাতাও হারে হারানি। আর ওই জন্য একটা ভদ্রলোক এসছে, সত্যি তো বাচ্চাকে এই ভদ্রলোকের কাছে ছেড়ে দেওয়া উচিত না, একদমই উচিত না। আমি মনে করি বাচ্চাটাকে ছেড়ে ছেড়ে দিয়ে চলে আসে, কোনদিন না কোনো অঘটন হবে। কেউ ভালো না, কেউ ভালো না, মন্দিরা না, মন্দিরা যে পরিবেশে মা আছে তারা না। তাহলে $100 এতদিন আর আমার সাবস্ক্রাইবারই চলে যাচ্ছে সুতপাকে নিয়ে আমি বিপক্ষে করছি বলে। গো টু হেল, আমার দরকার নেই। আমার অনেস্টি আমার কাছে একটা অর্নামেন্টস, একটা গলায় আমি হাত না পড়তে পারি কিন্তু এর ভেতরে যে অনেস্টিটা আছে সেটাই আমার অর্নামেন্টস। আমার গয়না হচ্ছে আমার সততা, আমার অনেস্টি, ভুলকে ভুল বলা, ঠিককে ঠিক বলা। ভালোবাসি বলেই যে তার অন্যায়টাকেও মেনে নেব দিনের পর দিন, সেটা না, করবো না, আমি করবো না, আমি করতে পারি না। আজকাল তুমি সুতো সুতো পার ওয়ার্ল্ড রাখো চ্যানেলের নাম, কারণ তোমার ওয়ার্ল্ডে তুমিই বিরাজমান। তোমার ওয়ার্ল্ডে কেউ ওয়েলকাম আসবে না, ওয়েলকাম তারাই করবে যারা তোমার মতো মেন্টালিটি, যারা নোংরাকে সাপোর্ট করে, তারাই তোমার সাবস্ক্রাইবার, তারাই তোমার মানে কী বলে তোমার ভিউয়ার্স, যারা ওই নোংরা বেশ্যা একে সাপোর্ট করে, মন্দিরাকে, যে নোংরামি করে যাচ্ছে, তারাই তোমার কাছে ওয়েলকাম। ওয়েলকাম টু সুতপার ওয়ার্ল্ডটাকে আমি ঘেন্না করি, জাস্ট ওয়েলকামটা সরিয়ে দাও, শুধু সুতপারা, কারণ তুমি সুতপা হয়েই বাঁচতে চাও, কাউকে তোমার পাশে দরকার নেই। ইভেন তুমি মিলিকে যাতা বলে দিলে, হ্যাঁ মিলিকে যাতা বলে দিলে, এই মিলিকে 4-1 মিনিটও লাগে না। তুমি আবার অন্যকে কী বলো, এ কোর চাচ্ছে, তাকে চাচ্ছে, তুমি তো 1 নম্বরে চাটা মাল সুতপা। তুমি তো মিলির জন্য চেটে চেটে, যখন তোমার দরকার পড়েছে তখন মিলি না, তখন খুব মিলি, যখন শেরুকে দরকার পড়েছে তখন খুব মিলি না, মিলি শেরুকে নিয়ে কী করবো একটু বলে রে, তখন খুব মিলি, কাজ পুরালেই বাস লাঠি মেরে দিয়েছে মিলিকে না। সঞ্জয়কে যখন দরকার পড়েছে তখন সঞ্জয় আর কী বললে, সঞ্জয়ের সাথে তোমার অনেক কথা হয়েছে, এমন কি কথা হয়েছে যে সেটা ডিসক্লোজ করলে মহাভারত হয়ে যাবে। আমিও শুনতে চাই, সঞ্জয়ের মুখেও শুনতে চাই, তোমার মুখেও শুন, সঞ্জয় কী এমন কথা তোমায় বলেছে যে সেটা শুনলে মহাভারত হয়ে যাবে। সঞ্জয়ের সাথে নাকি তোমার অনেক কথা হয়েছে, তাহলে তো আমারও অনেক রামায়ণ বেরিয়ে যাবে, সঞ্জয়ের সাথে আমারও অনেক ফোনে কথা হয়। হ্যাঁ তোমার মহাভারতটা না শুনিয়ে দিও, কী কী এমন সঞ্জয় বলেছে তোমাকে, প্রচণ্ড নাকি কথা হতো, সঞ্জয় আমাকে চোখে জল ফেলতে না করেছে, সঞ্জয় আমাকে বলেছে এটা করো না সেটা করো না। আমি বিশ্বাসই করি না, আমি বিশ্বাসই করি না সঞ্জয় তোমার কাছে রোজ রোজ ফোন করে এইসব বলবে, এটা করবেন না, সেটা করবেন না, আপনি চোখের জল ফেলবেন না, এমন এমন কথা সঞ্জয় বলেছে আমাকে, সত্য পায়টা তোমার মুখ দিয়ে বলা কথা যে নাকি ওয়াইটিতে মহাভারত হয়ে যাবে। আমিও তোমার মহাভারতের কাহিনীর জন্য অপেক্ষা করছি, তারপরে আমি আমার রামায়ণ নিয়ে আসবো তোমার কাছে। মনে রেখো, দিস ইজ ওয়াইটির মামুনি, বিশাখার মা। টাটা, এখানেই রাখছি।